আসছে সাত সফর কোটি মানুষের সুখের দিন। হিজরি সন অনুযায়ী বিশ্বৌলি হজরত শাহ সুফি খাজা বাবার ফরিদপুরী কেবলার পবিত্র বেসালত দিবস। 1423 হিজরি ছয় সফর সোমবার দিবাগত রাত 1:35 মোতাবেক সাত সফর মঙ্গলবার তিনি ইন্তেকাল করেন। বিগত 20 বছর ধরে বাংলাদেশ সহ বিশ্বের নানা জনপদে মহান মসজিদ হারানো বিশ্বের বেদনা দিবসটি ধর্মীয় ভাব গাম্ভীর্য ও শোকাবিহল আবাহে উদযাপিত হয়। তারই প্রস্তুতি হিসেবে গতকাল রক্ষীপুর, নোয়াখালী ও চাঁদপুর জেলা কর্মী গ্রুপে আয়োজনে ও মিশন যুগ্ম প্রধান কাজী জামশেদ কবির বাকিবিল্লাহ তত্ত্বাবধানে রায়পুর পবিত্র জলসাঘরে মহাপবিত্র ফাতেহা শরীফ পবিত্র মিশন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ ঈশা থেকে মধ্যরাত পর্যন্ত তেলাওয়াত কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য ও মিশন প্রধান মোহাম্মদ শরীফ আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় কর্মী গ্রুপের প্রধান ও যুগ্ম মিশন প্রধান আলহাজ কাজী জামশেদ কবির বাকিবিল্লাহ, ছাত্রকর্মী গ্রুপের কেন্দ্রীয় প্রধান শহীদ উল্লাহ বাপু, বদিউজ্জামাল টিপু, আব্দুল মান্নান, হাসানুজ্জামাল হাসান ও সিরাজ উল্লাহ মাস্টার সহ অনেকে। আমি এসেছি কেবলার হুজুরের কদম থেকে, দরবার শরীফ থেকে, মিয়া ভাইজানের কদম থেকে।